2022 সালের ডিসেম্বরে যে প্রাথমিকের টেট হয়েছে, সেই প্রাথমিকের টেটের নিয়োগ কবে, এটাই এখন সব থেকে বড় প্রশ্ন। এবং অন্যান্য যে প্রাথমিক টেটের নিয়োগগুলো 2014-2017 যে নিয়োগগুলো হচ্ছে, তার অষ্টম দফার ইন্টারভিউ কিন্তু চলছে, সেটা আপনারা প্রত্যেকেই জানেন। এবং গতকাল শিক্ষামন্ত্রী ঘোষণা করেছে মে মাসে প্রাথমিকে 12,000 শিক্ষক নিয়োগ হবে এই রাজ্যে। তো বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা তুলে ধরা হচ্ছে, কিন্তু এটা হচ্ছে প্রতিদিন পেপারের সেই আর্টিকেলটা, যে আর্টিকেলে সম্পূর্ণ বিষয়টা তুলে ধরা হয়েছে। তো অবশ্যই আমরা বিষয়টা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেব। চলতি বছরের মে মাসের মধ্যেই প্রাথমিকে প্রায় 12,000 শিক্ষক নিয়োগ হবে বলে ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বুধবার তিনি সংবাদ মাধ্যমকে বলেন, প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে এখনও সম্পূর্ণ রিপোর্ট পাইনি। আমার কাছে যা খবর, মে মাসের মধ্যেই প্রাথমিকে 12,000 নিয়োগ দিতে পারবো। অর্থাৎ এটা একদম ভাবার কিন্তু কোনো কারণ নেই যে নতুন করে আবার 12,000 নিয়োগ হবে। নতুন করে আরও বেশি নিয়োগ হতে পারে অথবা কম নিয়োগ হতে পারে, কিন্তু 12,000 যে শিক্ষক নিয়োগ হচ্ছে সেটা কিন্তু অলরেডি তার প্রসেস চলছে। এবং আপনারা প্রত্যেকে জানেন তার কিন্তু অষ্টম দফার নিয়োগ কিন্তু চলছে, যেটা হাওড়া জেলাতে হচ্ছে। গত বছর অক্টো মাসে রাজ্যের প্রাথমিক স্কুলের প্রায় 11,765 শূন্যপদে সহকারী শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছিল এবং ইন্টারভিউ শুরু হয়েছিল ডিসেম্বরের শেষে। সম্প্রতি অষ্টম দফার ইন্টারভিউ সূচি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষক পর্ষদ। অর্থাৎ এই যে এই এই জায়গাটা থেকে আপনারা বুঝতেই পাচ্ছেন যে 2022 সালের যে যারা টেট পাস করেছে তাদের জন্য কিন্তু এখনও কোনো নতুন নিয়োগ বিজ্ঞপ্তি বেরোয়নি। যেটা চলছে সেটার কথাই এখানে ব্রাত্য বসু কিন্তু তুলে ধরেছেন। কিন্তু এখানে স্বস্তিকর বিষয় একটা, এরকমভাবে যদি আস্তে আস্তে ইন্টারভিউগুলো কমপ্লিট হতে থাকে তো শুধুমাত্র প্রাথমিকে না, নতুন করে প্রধান শিক্ষক, উচ্চ মাধ্যমিক, নবম, দশম, একাদশ, দ্বাদশ মিলিয়ে নতুন করে স্কুলে প্রায় 22,000 শূন্যপদে শিক্ষক নিয়োগ ঘোষণা আগেই করেছেন শিক্ষামন্ত্রী। এবং তখনই জানিয়েছেন নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরুর আগে নিয়োগে বৃদ্ধিতে রদবদল করা হবে। এবং বুধবার শিক্ষামন্ত্রী এটুকুও জানান যে নতুন যে নিয়োগ হবে সেই নিয়োগটা কিভাবে হবে, যেমন টেট পাস করা হচ্ছে সেই টেট পাস করার পর যদি আমি প্রাথমিকে 2022 সালে যারা প্রাথমিকে ইন্টারভিউ দিয়েছে যদি আমি তাদের কথাই তুলে ধরি, তাহলে সেক্ষেত্রে কিন্তু নতুন করে নিয়োগটা যখন প্রক্রিয়া চলবে, যারা টেট পাস করেছে তারা ইন্টারভিউ, প্রত্যেকেই কিন্তু ইন্টারভিউর জন্য ডাক পাবে। এবং ইন্টারভিউর জন্য ডাক পাওয়ার পর তারা যে ইন্টারভিউ দেবে সেটা সম্পূর্ণ ভিডিওগ্রাফি করা হবে এবং সম্পূর্ণ যে নথি তার সিলেকশন প্রক্রিয়া, যারা যারা সিলেক্টেড হবেন তাদের যে সম্পূর্ণ নথি সেটা কিন্তু 10 বছরের জন্য সংরক্ষিত করে রাখা হবে। তো অবশ্যই এটা একটা অত্যন্ত ভালো দিক। এবং এই যে সম্পূর্ণ আর্টিকেলটা আপনারা দেখতেই পাচ্ছেন, চাইলে আপনারা ভিডিওটা পজ করে সম্পূর্ণ আর্টিকেলটা পড়তে পারেন। এবং আমি আপনাদেরকে বলে রাখবো, বিভিন্ন ওয়েবসাইট থেকে, বিভিন্ন ফেক ওয়েবসাইট থেকে কোনো ধরনের কোনো নিউজ শুনবেন না, শুনে উৎফুল্ল হবেন না, আবার মন খারাপও করবেন না। যখন কোনো অথেন্টিক নিউজ আমি পাবো অবশ্যই আমি আপনাদের কাছে তুলে ধরবো। যারা বেঙ্গল হেল্পারের সাথে যুক্ত থাকেন তারা প্রত্যেকে জানেন আমি যতটুকু অথেন্টিক জিনিস পাই সেটুকুই আপনাদের কাছে তুলে ধরি। প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এবং অবশ্যই বেঙ্গল হেল্পার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন আগামী দিনের গুরুত্বপূর্ণ নোটিফিকেশান পাওয়ার জন্য।